এই কিউকাম্বার আইস কিউবটা কতটা হেল্পফুল গরমে জানো তো? আমি তো ব্যবহার করি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা বানাতে দেখে নিলে, একটা শশা, আলু আর একটা অ্যালোভেরা গাছের পাতা নিয়ে নিয়েছি। তো মিক্সিং বলে শশা আলু কুচি কুচি করে ফেলছি যেন রান্না করব। দেন অ্যালোভেরা পাতা থেকে জেলটা আমি ডাইরেক্ট তুলছি। তোমাদের যাদের মন হয় এটাও নিতে পারো, আবার বাড়িতে থাকা অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম অল্প জল ভালো মিক্সিং এর জন্য। হয়ে গেছে মিক্সিং, এটাকে সুন্দর করে ছেঁকে নিলাম আরো ক্লিয়ার জিনিসটা পাওয়ার জন্য। এন্ড অ্যাড করে দিলাম অল্প টোনার, তোমাদের যাদের কাছে যা টোনার আছে ব্যবহার করো, কোনো ব্যাপার না। দেন নিয়ে নিলাম আইস কিউবার, এখানে দিয়ে দিলাম আইস মোলেও দিতে পারো। দেন এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি। তো তারপরে হয়ে গেছে আমার আইস কিউব রেডি একদম। আর এটা গরমকালে রোদ থেকে এসে ব্যবহার করো, ভীষণ রিফ্রেশমেন্ট দেয়। আর এটা 7 দিন অবধি ব্যবহার করতে পারো। অ্যাকনে, পিগমেন্টেশন, আন্ডার আই, ডার্ক সার্কেল সবকিছুই দূর করবে এটা। সো যারা ফার্স্ট টাইম ইউজ করবে হাতে একবার ব্যবহার করে নিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।